ও বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? নিশ্চয় তোমরা সবাই ভালো আছো। সত্যব্রত 22 চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা ব্লগ নিয়ে এসেছি, তোমরা আমার সঙ্গে থাকো, চা খাবো। চাটা রাখো এদিকে। চাটা খুব ভালো হয়েছে। চাটা খুব ভালো হয়েছে, চাটা ভালো হয়েছে কিন্তু। বন্ধুরা এখন চা খাচ্ছে সকালে ঘুম থেকে উঠে। আজকে একটু লেটই হয়েছে, আমার 8:30 বেজে গেছে। 8:30 বেজে গেছে আজকে, কাল রাত্রে ঘুম নিয়েছি তো আর দেরি হয়েছে উঠতে। এখন চা খাবো, চা খাওয়ার পর ব্রেকফাস্ট খাবো। ব্রেকফাস্টে ম্যাগি খাবো আজকে। কালকে বৃষ্টি হয়, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, গরমটা নেই, এরকম থাকলেই ভালো লাগে। আমি কয়েকদিন কি গরম পড়েছিল। আজকে বাজারে যাবে না? চা খাওয়া হয়ে গেছে এত তাড়াতাড়ি? হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে। বাবা, আমার চা খাওয়া হয়নি। সকালবেলা আমেজ করে একটু চা খাই বন্ধুরা। ব্রেকফাস্টে ম্যাগি হবে, গরুর দুধটা জাল দিয়েছে, এখন ফ্রিজে রাখবে। কি সুন্দর সর পড়েছে দেখো, সর পড়েছে। এখন ম্যাগি বানাচ্ছে, ম্যাগি বানাচ্ছে। এদিকে একটু টাকাও, ম্যাগি নিয়ে এসছে, এখন প্লেটে দিচ্ছে। পুজোর ফুল নিয়ে এসছে, নিয়ে আসছে পুজোর ফুল। পুজোর ফুলটা এখানে এখানে রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোর ফুলটা। হ্যাঁ হ্যাঁ, উপরে। থাক, এই যে দেখো বন্ধুরা, সরস্বতী আজকে মোছার ঘন্টা হবে। এ কাটছে, মোছাটা অনেক বড় আছে। আজকে মোচা হবে, আর কি হবে? মাছের তরকারি হবে। না হচ্ছে রুই মাছ বন্ধুরা, এই যে দেখো রুই মাছ, রুই মাছ আলু দিয়ে, কাঁচকলা দিয়ে রুই মাছের তরকারি হবে। আর ডিম, আর হচ্ছে মোচার ঘণ্ট, কাঁচকলা আর আলু দিয়ে মাছ।
কি মাছের তরকারি? এবারে উঠানটা দেখাই তোমাকে, তোমাদের চলো আসো। আজকে রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে, দুদিন তো বৃষ্টি ছিল। ঘাস হয়ে আছে বৃষ্টির জন্য। শশা গাছ লাগিয়েছি, বড় হয়নি, গাছটা উঠছে। আমার বাইকটা, হ্যালো বন্ধুরা, এখন তাহলে আমি চানে চলে যাচ্ছি, এখন বাজে 1:30। বন্ধুরা এখন ভাত খেতে বসছি, এই যে ভাত দিচ্ছে, এই যে ভাত দিচ্ছে। মোচার ঘণ্টাটা খুব ভালো হয়েছে, খাচ্ছি। এই যে মাছের তরকারি, রুই মাছের আলু কাঁচকলার ঝোল আর মোচার ঘণ্ট। বিকেলে আম খাচ্ছি, আমরা খুব মিষ্টি। এই যে সরস্বতী আম খাচ্ছে, হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।